শিল্পীদের জন্য একটা জোরদার হাত তালি হইয়া যাক। মা গুলা ভুল করে দিবেন নাই, কোলে যদি বাচ্চা থাকে মাথায় যদি হাতটা পড়ে যায় ছেলেটা কান্দিয়ে উঠবে, অনুষ্ঠান দেখাটা ব্যর্থ হয়ে যাবে। যাই হোক, পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বাংলাদেশ অনেক দূর দূরান্ত থেকে শিল্পীগুলো এসেছেন গান শোনাবার জন্য, গান শুনুন। আমি পুরুলিয়া থেকে এসেছি, আমার ভাষাটা একটু খরখুশা বটে বাবা, কিছু মনে করবেন নাই, ওই খরখুশার মধ্যেই চিকন হবে। রে 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 সারা জীবনটা ঘুমাইয়ে কাটিয়ে গেল, জাগলি কই, জাগার সময় নাই। আরে ঘুমাইলেই যত সব চোরের আড্ডা, চুরি করে মারি নিয়ে যাচ্ছি কি করবো বলো। রে রে রা চেতন করলি না রে, তারে চেতন করলি না রে, তারে তারে চিনব কেমন করে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটা দেবতা বলছে, তো বাউল বলছে এই দেবতাগুলা কি কি। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, আর মহেশ্বর ত্রিশূল ধরে আছে সংহারকর্তা। তো বাউল বলছে বাউরূপী হচ্ছে বিষ্ণু, ব্রহ্মরূপী হচ্ছে ব্রহ্মা, আর মন রূপী হচ্ছে মহেশ্বর। আমাদেরকে ওই মনেই সংহার করে, উপায় নাই বাবা, যাব কোথা, মন বড় গোলমালিয়া। কেবারে ঘুমের ঘরে রইলি পড়ে, তারে চেতন করলি না রে, তারে চেতন করলি না রে, তারে তারে চিনিব কেমন করে, তারে ধরব কেমন করে রে। তারে চিনিব কেমন করে, কেবারে ঘুমের ঘরে রইলি পড়ে, কেবারে ঘুমের
স্বয়ং ব্রহ্ম। একটু টুকু ডান হাতে হয় থেকে যাই।